আমি লাইফে একটা জিনিস মনে করি যে যে মানুষ যখন কারণ সুযোগ তো কেউ না কাউকে দেয়। আজকে তুমি এত সাকসেসফুল জার্নালিস্ট, তোমাকেও কেউ কোনোদিন সুযোগ দিয়েছে? আনন্দবাজারে যখন প্রথম চাকরি পাও, তারপর যখন প্রতিদিনে চাকরি পাও, এই সুযোগটা কেউ দিয়েছে তোমার? তাই যে কোনো মানুষের জীবনে যখন বিভিন্ন সুযোগ আসে, কখনো ক্রিকেট খেলা, কখনো অ্যাডমিনিস্ট্রেশনে, কখনো টেলিভিশনে করা, তোমার দুটো অপশন থাকে। যে একটা হচ্ছে যে ভাবা যে এত কিছু করতে পারবো, এটা থাক ওটা ছেড়ে দিই। আর একটা অপশন থাকে যে এত সুযোগ তো কেউ পায় না, করে দেখি। সো আই বিলং টু দ্য সেকেন্ড গ্রুপ। আর মাল্টিটাস্কিং ইজ নট ইজি, অনেক সময় সেটাকে অনেক সময় তুমি কাজ নিয়ে ফেলো, অপরচুনিটি আসে সেটা অ্যাকসেপ্ট করো, তারপর ইউ স্লোলি রিয়েলাইজ দ্যাট সামটাইমস ইটস আ বিট টু মাচ, তখন তোমাকে জিনিসটা ব্যালেন্স করতে হয়। বাট আই থিঙ্ক ইটস অ্যাবাউট কম্পার্টমেন্টালাইজিং ইউর লাইফ। তুমি যেটা বললে, আমি ক্রিকেটের দিক খেলেছি, তারপরে ক্রিকেটের পরে যেহেতু ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে 5 বছর সিএনই প্রেসিডেন্ট, এখন প্রায় 3 বছর হয়ে গেল বিসিসিআই প্রেসিডেন্ট, এর সাথে টেলিভিশনে কাজ করি, এন্ডোর্সমেন্টস করি, মানে আই থিঙ্ক আই ম্যানেজ টু লিভ বাই দ্য ডে। সি টুডে আই হ্যাভ দিস জব, সো আই সুইচ অন ফর দ্যাট জব। বিকেলে যখন ফিরি, আই হ্যাভ লার্ন দি আর্ট অফ সুইচিং অফ, অ্যান্ড দেন ওয়েন আই গো টু দ্য নেক্সট জব নেক্সট ডে, আই সুইচ অন অ্যাকর্ডিংলি। আমি জানি না সবসময় পারি কিনা, বাট আই ট্রাই মাই বেস্ট। কিন্তু আমি লাইফে একটা জিনিস মনে করি যে ইজিয়েস্ট থিং ইজ টু সে নো, আর দ্য হার্ডেস্ট থিং ইজ টু সে ইয়েস। একটাই লাইফ, কি জানে না, নোবডি নোজ হাউ লং ইউ লিভ। ইউ লুক অ্যাট ইয়াং পিপল লিভিং দিস ওয়ার্ল্ড আর্লি। কিছুদিন আগে আমরা শেন ওয়ার্ন দেখেছি অ্যাট দ্য এজ অফ 52, মানে একটা মানুষকে আমি মানে আই সি মাই এন্টায়ার লাইফ, I have played with him, I have fought with him, he has been my best friend. To see that person suddenly die just tells you that it's only one life. So do what you want to do, do what comes across you.